হ্যালো ভিওয়ার্স এডু লেকচার বিডির আরও একটি নতুন টিউটিলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব। আইকিউ নিয়ে তোমরা জানো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আইকিউ এসে থাকে তো তোমরা অনেকদিন শুনতেছ আইকিউ 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 প্রশ্ন হচ্ছে আইকিউটা কি আইকিউর মাধ্যমে তোমার দক্ষতা এবং বুদ্ধিমত্তাকে যাচাই করা হয় ভর্তি পরীক্ষায় এটা দেখা হয় যে তুমি কতটুকু বুদ্ধিমান বা তোমার দক্ষতা কতটুকু মানে তুমি যে কোনো সমস্যা কীভাবে ফেস করতে পারো সেটার অ্যাবিলিটি দেখা হয় আইকিউর পরীক্ষার মাধ্যমে তো কোন কোন বিশ্ববিদ্যালয় আইকিউ এসে থাকে আইকিউ আসে অনেকগুলো ভার্সিটিতে যেমন ঢাকা ইউনিভার্সিটির আইবিতে আসে জাহাঙ্গীরনগরের এ ডি বি সি ইউনিটে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটি আসে রাজশাহীর বি ইউনিটে আসে এছাড়াও ইউনিটিও আছে রাজশাহীর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটি আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জি ইউনিটি আসে বেগম রোকেয়ার বি সি এফ এ আসে তারপর হচ্ছে যে আবার খুলনা ভার্সিটির ইউনিটি আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটি আসে এছাড়াও আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আইকিউ এসে থাকে তো শুধুমাত্র আইকিউ আসলে এই যে বিশ্লেষণ দক্ষতা বা বুদ্ধিমত্তা যাচাই না আইকিউর মাধ্যমে ভাষা বিশ্লেষণ দক্ষতাও আছে যেমন চট্টগ্রাম বিশ্বাল যখন আইকিউ আসে শুধুমাত্র সেখানে তোমাকে বুদ্ধিমত্তা যাচাই বা গাণিতিক সমস্যা দিয়ে থাকে না বা মানসিক দক্ষতা দিয়ে থাকে না সেই সাথে তোমাকে অ্যানালজি দিয়ে থাকে অ্যানালজি এবং ভাষা দক্ষতা যেটা তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যেই হালদা সিরিজে যে আইকিউ বই আছে সেটা কালেক্ট করলে বুঝতে পারবা যে চট্টন মিশোলে কী ধরনের আইকিউ এসে থাকে তো আমরা চট্টন মিশলের আইকিউকে শুধুমাত্র জানবো না আমরা সব ভার্সির আইকিউ জানবো তো সবগুলো ভার্সিরিতে ভিন্ন ভিন্ন রকমের আইকিউ এসে থাকে মানে হচ্ছে যে কিন্তু তুমি ওভারঅল যদি চিন্তা করো তাহলে একটা বই পড়লে হয় আইকিউর জন্য ওই একটা বই থেকে তুমি সবগুলো আইকিউ পাবা এবং ওই বইটা হচ্ছে হালদা আইকিউ তুমি যদি হালদা আইকিউ পড়ো তাহলে সেখান থেকে তুমি সব ধরনের আইকিউ পাবা যত ভার্সিটি আছে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটে যে যে ধরনের প্রশ্ন আছে সবগুলো আমাদের এই বইতে দেওয়া আছে তোমরা এটা একটা বাজার থেকে কালেক্ট করতে পারো তো আমরা আইকিউ আলোচনা করব একদম প্র্যাকটিক্যালি প্রথমে একটা প্রশ্ন দিয়েছি আমরা দেখো এই প্রশ্নটা এসেছে তোমাদের সম্পর্ক মিলানো এবং দ্বিতীয়টা প্রশ্নটা আমরা দিয়েছি দিক নির্ণয় থেকে মানে আইকিউতে ভিন্ন ভিন্ন প্যাটার্নের প্রশ্ন এসে থাকে যেমন সময় নির্ণয় দিক নির্ণয় সম্পর্ক নির্ণয় বর্ণ কোর্ড তারপর সে তোমার অ্যানালজি আরও বিভিন্ন রকমের অঙ্ক ম্যাথমেটিক্যাল অঙ্কও আসে অনেক সময় ঠিক আছে তো দ্যাট মিনস আমরা সব ধরনের একটা একটা করে দেখানো তোমাদেরকে চেষ্টা করবো আমরা প্রথম যেটা সেটা যদি দেখি সেটা হচ্ছে সম্পর্ক মিলানো সম্পর্ক মিলানো মানেও হচ্ছে তোমাকে একটা লোকের সাথে অন্য লোকের কিংবা এক বা একাধিক লোকের সাথে অন্য একটা লোকের সম্পর্ক নির্ণয় করতে হবে যেমন আমরা যদি এখানে একটা প্রশ্ন দেখি প্রশ্ন হচ্ছে ডি হল জে এর পুত্র এবং জি এর ভাই তাহলে জে এর পুত্র হচ্ছে ডি তার মানে পুত্র মানে ছেলে আমরা বুঝে গেছি বাট যে কি মহিলা না পুরুষ আমরা জানি না মানে ডি এর বাবা যে নাকি মা যে আমরা সেটা জানি না বিকজ বলা ডি হলো জের পুত্র ঠিক আছে এবং বলা আছে যে ডি হলো জের পুত্র এবং জি এর ভাই তার মানে ডি আবার জি এর ভাই তো জি কি মেয়ে না ছেলে সেটা আমরা জানি না বাট ডি জি এর ভাই তো ডি যেহেতু জি এর ভাই আবার ডি এর বাবা কিংবা মা যেহেতু জে তার মানে জের পুত্র যেহেতু ডি তার মানে জের ছেলে কিংবা মেয়ে জি হবে অর্থাৎ জের একটা সন্তান হচ্ছে জি ঠিক আছে এই জিনিসটা পরে আপাতত আমরা বুঝলে হবে বাকিটা আমরা পরে আসতেছি পরের লাইনে দেখো বলছে যে এম হলো জি এর মা তাহলে দেখো এই জি এর মা হচ্ছে এম তাহলে দেখো এম যেহেতু জি এর মা তার মানে আমরা সেটা বলবো যে এম আবার ডি কি মা ঠিক আছে এবং জে এবং এমের এর মধ্যে সম্পর্কে স্বামী স্ত্রী এবং বলা আসছে যে আবারও দেখো এম হলো জি এর মা এবং জ্যাডের কন্যা এম হল জি এর মা জি এর মা এম এবং জ্যাডের কন্যা হচ্ছে আবার এম জ্যাডের কন্যা জ্যাডের কন্যা তাহলে এম এর মা যেহেতু জ্যাড তার মানে ডি এবং জি এর নানি হচ্ছে জ্যাড ঠিক আছে এতটুকু বুঝলে হবে আপাতত পরে আমরা দেখবো প্রশ্ন কি অপশনগুলো কি কি আছে অপশনে বলছে যে জ্যাড হলো ডি এর শাশুড়ি না ভুল জ্যাড কখনোই ডি এর শাশুড়ি না জ্যাড হচ্ছে ডি এর নানি এটা ভুল এটা দেখানো যাবে না পরবর্তী প্রশ্ন এম হলো ডি এর মা এম হলো ডি এর মা হ্যাঁ এটা সঠিক এ দেখো এম হচ্ছে ডি এর মা ঠিক আছে তার মানে তোমাকে দাগাইতে হবে এটা আমরা সি অপশনটাও দেখি বলছে জ্যাড হলো জের দাদি জ্যাড হচ্ছে জের দাদি না জ্যাড জের দাদি না জ্যাড হচ্ছে জের শাশুড়ি ঠিক আছে শাশুড়ি এম সো তোমরা আশা করি বুঝতে পারছো আমি আবারও সামারাইজ করে দিচ্ছি দেখো ডি হচ্ছে জের পুত্র এবং জি এর ভাই তার মানে এরা দুজন দুজনের মধ্যে ভাই বোন হতে পারে এবং দুজনেরই বাবা হচ্ছে জেড এবং বলা হচ্ছে যে এম হল জি এর মা মানে জি এর মা হচ্ছে এম এবং জ্যাডের কন্যা তার মানে জি এর নানি হচ্ছে জেড এবং ডি এর মাও হবে কি এম কারণ এরা দুজন ভাই বোন হতে পারে যেহেতু এরা দুজন ভাই বোন তার মানে এম হচ্ছে যে এদের মা তার মানে আমাদের অপশন হচ্ছে এম হলো ডি এর মা এটাই সঠিক পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে দিক নির্ণয় থেকে এসেছে প্রশ্নটা হচ্ছে শিপনের ডানে রিপন আর রিপনের পেছনে তুহিন তুহিনের বামে মাহিন আবার সুমনের ডানে মাহিন তাহলে সর্ববামে কে দেখো এমন এক জটিল প্রশ্ন যে তুমি প্রশ্ন বুঝতে কষ্ট হয় বাট প্রশ্নটা তোমাকে মনে সহকারে সরকার বুঝতে হবে প্রশ্ন বুঝার সময় তোমরা খাতায় বা প্রশ্নের সাইডে একটু লিখে ফেলবা যে কি কী ইনফরমেশন আছে দেখো বলছে যে শিপনের ডানে রিপন তো আমি মনে করি এটা হচ্ছে ডান এটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম এটা হচ্ছে ডান তাহলে শিপনের ডানের রিপন তাহলে এখানে শিপন ডানে থাকবে রিপন শিপনের ডানে রিপন আর রিপনের তুহিন। আমি উপরের দিকটাকে পিছিয়ে মনে করলাম আর নিচের দিকটাকে সামনে মনে করলাম নিচের দিকটাকে সামনে দিকটাকে মনে করলাম তাহলে দেখো রিপনের পেছনে কে আছে তুহিন তাহলে আমরা এখানে তুহিন লিখবো তুহিন পরের একটা এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দিছে সো আমরা এখানে স্টপ হবো তারপরে বলছে যে তুহিনের বামে মাহিন তুহিনের বাম তো এটা এই যে এই দিকটাকে আমি ডান দোষ ছিলাম তোমার মনে আছে এটা এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাম দিক ঠিক আছে শুরুতে আমি বলছিলাম সো তুহিনের বামে মাহিন তাহলে এটা হচ্ছে মাহিন এটা হচ্ছে মাহিন আবার সুমনের দানে মাহিন সুমনের ডান দিকে কে মাহিন তো এটা তো এই সুমনের ডান দিকে মাহিন মানে হচ্ছে যে তাহলে সুমন যদি এখানে হয় দেখো সুমনের ডানে মাহিন এই যে এদিকটাকে আমি ডান দিক দোষী আর এদিকটাকে আমি বাম দিক দেখছি আমার বোর্ডের এই বোর্ডটার এদিক হচ্ছে ডান দিক এদিক বাম দিক এটা হচ্ছে পিছে এটা হচ্ছে সামনে নিচের দিকটা হচ্ছে সামনে তাহলে দেখো ওরা বলছে যে সুমনের ডানে মাহিন তো সুমনের ডানে মাহিন মানে মাহিনের বামে সুমন মাহিনের বামে সুমন তাহলে আমি মাহিনের বামে কাকে দিলাম সুমনকে দিলাম পরে বলছে দেখো সর্ব বামে কে সবচেয়ে বামে কে আছে দেখো সবচেয়ে বামে সুমন আছে ঠিক আছে ফশ্নে কিন্তু বলা আছে যে কি প্রশ্নে আমাদেরকে বলছে সুমনের ডানে মাহিন তো সুমনের ডানে মাহিন মানে কি মাহিনের বামে সুমন তো আমি মাহিনের বামে কাকে দিলাম সুমনকে দিলাম পরে আমি দেখলাম যে সবচেয়ে বামে কে পাইছি কাকে পাইছি সুমনকে পাইছি সো আমাদের সর্ব বামে কে আছে সুমন আছে সো আনসার হচ্ছে সুমন তাহলে দেখো তুমি যদি খাতার মধ্যে ভেবে একে একে এটা না করো তাহলে কিন্তু তুমি পারবা না তো আইটি ওগুলো সাধারণত এই ধরনের একদম একটু ট্রিকি টাইপের হয়ে থাকে তোমরা আশা করি পারবা প্র্যাকটিস করলে আমাদের হালদা বইটা কালেক্ট করবা কালেক্ট করে প্র্যাকটিস করবা এখানে একদম ব্যাখ্যা সহকারে আমি যেভাবে বলছি এভাবে ব্যাখ্যা সহকারে দাও আছে তোমরা তখন করতে পারবা এছাড়াও তোমরা যারা চট্টগ্রামে থাকো তারা চাইলে আমাদের কোচিং সেন্টার চলে আসতে পারো হালদা কোচিংয়ে সেখানে কিন্তু আমরা আমাদের আইকিউর উপরে স্পেশাল ক্লাস থাকবে এই বইয়ের রাইটার যে সমিত্র গুহ সেই ক্লাস নিবে আইকিউর উপরে তোমরা তখন একদম আইকিউর উপরে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাওয়া যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তারা আমাদের ডি ইউনিটের যে বেচ আছে হালদা কোচিংয়ের সেখানে ভর্তি হতে পারো তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আইকিউর আরও কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা